হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো গাইস, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের দুটি জনপ্রিয় গেম নিয়ে, সেটা হচ্ছে আপনার জিরো ওয়ার এবং অ্যানিহিলেশন। তো অ্যানিহিলেশন নিয়ে গেম নিয়ে কিছু সারপ্রাইজ আছে এবং তার পাশাপাশি জিরো ওয়ার নিয়ে কিছু আপডেট দেবো আপনাদেরকে। তো সেখানে আমি বলে দেবো আপনারা কয় জিবি র্যাম রোম লাগবে, গেমটা খেলতে কী কী প্রয়োজন, তার পাশাপাশি জিরো ওয়ার গেম নিয়ে কিছু মন্তব্য করবো। সেটা হচ্ছে বাংলাদেশে কিছু মানুষ হয়েছে যারা জিরো ওয়ার নিয়ে কিছু কথা বলছে, তো সেই কথাগুলো কিছু অ্যান্সার দেবো আমি। তো সব কিছু মিলে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য, তো অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, জিরো ওয়ার গেম নিয়ে বিভিন্ন গ্রুপে আমি দেখলাম, সেটা হচ্ছে আপনার অনেকে পোস্ট করতেছে, অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করতেছে যে জিরো ওয়ার গেম নাকি আপনার ফালতু একটা গেম। এবং তার পাশাপাশি অনেকে বলতেছিলেন যে এই গেমটা যে স্ট্রাউড কিছুদিনকে লাইভ স্ট্রিমিং করছে এবং বড় বড় ইউটিউবার যারা গেমটা খেলতেছে, বেসিক্যালি তারা নিজের ইচ্ছে খেলতেছে, কিন্তু কিছু কিছু লোক বলতেছে যে তাদেরকে নাকি পেড মানে টাকা দিয়ে তাদেরকে খেলাচ্ছে, বেসিক্যালি তারা গেমটা খেলতেছে না বা তাদের কাছে পছন্দ না। তো বেসিক্যালি এই টাইপের কমেন্টস বা এই টাইপের কথাবার্তা শুনে আসলে কার মাথা না গরম হয়। থার্ড ক্লাস কথাবার্তা যদি তাদের মুখে শুনি বা দেখি, তখন সেক্ষেত্রে ভাই সবার মাথায় গরম হয়। আর স্পেশালি ডেভেলপাররা যখন একটা গেম তারা কষ্ট করে তৈরি করে, সেই গেমটা নিয়ে হয়তো বা মানে বাইরের যারা ইউটিউবার এবং বড় বড় প্লেয়ার তারা রিভিউ দিতেছে পজিটিভ, সেখানে বাংলাদেশে কিছু থার্ড ক্লাস মানুষ যারা এই গেমটাকে খারাপ বলতেছে এবং হচ্ছে আপনার মানে গেমটাকে পাত্তা দিতেছে না। তো কথায় আসে না, সেটা হচ্ছে ভালো জিনিসকে মর্ম দেওয়া অবস্থা বাংলাদেশের এখনও তৈরি হয়নি। তো বেসিক্যালি আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের না শুধু আপনার ওয়ার্ল্ডের যে বড় বড় ইউটিউবার তারা পর্যন্ত গেমটাকে আপনার রেনবো সিক্সের সাথে কম্পেয়ার করতেছে এবং তারা বলতেছে এটা রেনবো সিক্সের হচ্ছে খুব ভালো। এখন সেই ক্ষেত্রে সেখানে আরও কিছু লোক বলবে যে রেনবো সিক্সের সাথে কম্পেয়ার করতেছে মানে এই না যে এটা আপনার জিরো ওয়ার রেনবো সিক্সের সাথে ভালো। হ্যাঁ, হয়তো বা জিরো ওয়ার থেকে রেনবো সিক্সেস ভালো হইতে পারে, তো তার মানে এই না যে আমাদের জিরো ওয়ার গেমটা খারাপ হবে। আর এমন না যে আমি জিরো ওয়ার বাংলাদেশের গেম বিদে আমি এগুলো কথা বলতেছি ভাই। একটা গেম তারা তৈরি করছে, তারা ডে বাই ডে এটাকে আপডেট করবে, এটাকে ডে বাই ডে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। সেখানে তারা বলতেছে এটা মাত্র আর্লি অ্যাক্সেস, পুরো গেমটা এখন আসেনি। তো এখনই আপনারা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন আর বলতেছেন যে গেমটা নাকি ফালতু। তো যাই হোক, তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, তো প্রথমে ভিডিওটা দেখেছি তারপর কিছু কথা বলতেছি। তো ভিডিওটা দেখলেন, সেখানে হচ্ছে আপনার যে বাংলা গালি দিচ্ছে, তো তা সেটা নিয়ে আমাকে অনেকে মন্তব্য করছেন, অনেকে আমাকে পার্সোনালি বক্সও করছেন যে ভাই এই গালাগালি এইসব গেম মানুষ খেলবে নাকি। তো বেসিক্যালি একটা কথা আপনাদেরকে বলতেছে, যখন বাইরের গেমার বা বাইরের স্ট্রিমার বা বাইরের গেমের মধ্যে যখন ইংলিশে গালি দেয়, সেগুলো আপনাদের কাছে মিষ্টির মতো লাগে, আর সেই গালিটা সেম গালিটা বাংলাদেশে তার জন্য আপনাদের কাছে খারাপ লাগছে। তো এখন কিছুই বলেনি এই বিষয়ে, কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন, যখন বিদেশি প্লেয়ার বা বিদেশি স্ট্রিমাররা যখন গালি দেয়, সেগুলো আপনারা অনেক হাসি খেলে অনেক মজা করে উড়ায় দেন ফান করে। তো সেই গাড়িটা বাংলাদেশের গেমের মধ্যে বাংলাদেশে সেটা আপনাদের কাছে কেমন খারাপ লাগছে আমি আসলে জানি না বিষয়টা। তো এটা দ্বিতীয়বার এটা মানে স্বাভাবিক একটা বিষয়, যেহেতু দেশের গেম বাংলা গালি দিচ্ছে এটা কোনো ব্যাপার না আমার মতো। এখন আপনাদের কাছে হয়তো বা আপনাদের নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানেন, কিন্তু অনেকে আছেন আমাকে নক দিচ্ছেন যে বাংলাদেশে বৃষ্টি গালি দিচ্ছে, এই বৃষ্টি গালি কেন দিচ্ছে। তো এই বৃষ্টি গালিগুলো যখন ইংলিশে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা নিয়ে আপনাদের কাছে কিছু বলেনি আসলে। তো এই গেমটা খেলতে গেলে বেসিক্যালি আপনার রিকোয়ারমেন্টের কথা যদি বলি, রিকোয়ারমেন্টটা মোটামুটি ভালোই দিছে। তো সেটা সামনে দেখতে পাচ্ছেন আপনার মানে তার মিনিমাম রিকোয়ারমেন্ট এবং সেটা রিকোয়ারমেন্ট দিয়েছে, তো দুটোই দিয়েছে। আপনার উপরে যদি রিকোয়ারমেন্ট দেখেন মিনিমাম, সেটা হচ্ছে আপনার ইন্টেল কোর i3 অথবা AMD রাইজেন 3 লাগবে, আর হচ্ছে আপনার 6GB র্যাম, আর NVIDIA GeForce আপনার মানে GTX এর যে 2GB গ্রাফিক্স কার্ড সেটা লাগবে, এবং হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন তো অবশ্যই লাগবে, আর হচ্ছে 10GB স্পেস লাগবে, মানে PC-র মধ্যে 10GB স্পেস থাকতে হবে মাস্ট বি। তো এটা হচ্ছে আপনার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট, এবং তারা রিকমেন্ড করছে নিচে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ইন্টেল কোর i7 অথবা AMD রাইজেন 5 আর 6GB র্যাম, NVIDIA GeForce GTX 960, 4GB আপনার গ্রাফিক্স কার্ড লাগবে, আর ব্রডব্যান্ডেরও সেম, এবং স্পেস 10GB সেম টু সেম। তো দেখতে পাচ্ছেন জিনিসগুলো, তো বেসিক্যালি রিকমেন্ডটা ওনারা উনকে হাই দিয়েছে, কারণ গেমের গ্রাফিক্স বা অন্য সব কিছু মিলে গেমটা খুব বেশি হাই কোয়ালিটি করছে, যার তার কারণে গ্রাফিক্স বা অন্য অন্য সব কিছু PC-র মতো অনেক ভালো লাগতেছে, তো তার জন্য তারা এটা বেশি বাড়াচ্ছে। তো এখন কথা হচ্ছে এটা আসলে কিছুই করেনি, PC গেমের একটু হাই কনফিগার থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এবং তার পাশাপাশি যদি আমি বাংলাদেশের কথা বলি, তারা কিন্তু রিভিউ দিচ্ছে অনেকে মন্তব্য করছে খারাপ। তো যাই হোক, তো দেখেন একটা জিনিস খেয়াল করে সামনে দেখতে পাচ্ছেন একটা ইমেজ, যেখানে ব্রাউজ অল মানে রিভিউ দিছে, টোটাল 13655 জন রিভিউ দিছে, এটা আজকের রিভিউ। তো বেসিক্যালি এই রিভিউটা দেখে আপনার কী মনে হচ্ছে আমি জানি না,
তো এখানে টোটালি দেখাচ্ছে 13,655 জন, কিন্তু 13,655 জন রিভিউ দিচ্ছে মানে এটা যে 13,655 জনই খেলতেছে গেমটা, কিন্তু অনেক মানুষই খেলতেছে কিন্তু রিভিউ দিচ্ছে মাত্র এতজন। তাহলে হচ্ছে আমরা সবাই যে গেমটা খেলি সবাই গেমটা খেলা মানে এটা রিভিউ দেওয়া, আমি পার্সোনালি নিজেও খেলি তো এর মানে এই না যে আমি নিজেই রিভিউ দিই, তো সেক্ষেত্রে জিনিস খেয়াল করে 13,655 জন মানুষ রিভিউ দিচ্ছে, তারা পজিটিভ রিভিউ দিচ্ছে, তারা কোনো নেগেটিভ রিভিউ দেয়নি, তো সেক্ষেত্রে বুঝতে পারছেন তারা যেহেতু পজিটিভ রিভিউ দিচ্ছে তারা দেখে গেমটা ভালো লাগছে বিধে তারা পজিটিভ রিভিউ দিচ্ছে। তো সেক্ষেত্রে ভাই বাংলাদেশিদের কিছুই বলার নেই, তারা আসলে কেন যে এই গেমটাকে অপছন্দ করতেছে আসলে তারাই জানে। তো যাই হোক, তো এই গেমটা কিছু বলার নেই আর, তো এই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বলে দিলাম, আর এই গেমটা আপনারা ট্রাই করতে পারেন, এটা স্টিমের মধ্যে আছে, তো স্টিম থেকে ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে চালিয়ে নিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, কিন্তু গেমটা কিনে নিতে হবে, আপনার 800 something কত টাকা জানিয়ে গেমটা কিনে নিতে হয়, কিন্তু কিছুদিন আগে একটা ক্যাম্পেইন ছিল আপনার 360 টাকা দিয়ে মেবি কেনা যাচ্ছিল, কিন্তু এখন এই ক্যাম্পেইনটা নাই, তো এখন মেবি 890 টাকা দিয়ে কিনতে হবে। তো আপনারা চাইলে গেমটা কিনে খেলতে পারেন, আমি আশা একটাই আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে গেমটা কিনা মানে না যে আপনার টাকাটা বিফরা যাবে, তো গেমটা কিনে আপনারা খেলতে পারেন, গেমটা অনেক ভালো একটা গেম, আমি আশাবাদী যে আপনাদের কাছে খারাপ লাগবে না, আপনাদের সবাই পছন্দ হবে গেমটা, তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাংলাদেশি গেম হিসাবে। তো গাইস এবার আমরা কথা বলবো অ্যানালিসিস নিয়ে, তো অ্যানালিসিস গেম নিয়ে আপনারা কম বেশি সব কিছুই আপডেট আমার চ্যানেলে পেয়ে গেছেন এতদিন, এবং ইনশাল্লাহ সামনেও পাবেন, এই গেমটা যতদিন পর্যন্ত আসবে বা গেমটা রিলিজ হওয়ার পরও যত আপডেট গেম প্লে সব কিছু আমার চ্যানেলে একের পর এক পেয়ে যাবেন, কিন্তু কথা হচ্ছে আপডেট না পাইলে আমরা ভিডিও বানাতে পারি না। তো সেক্ষেত্রে অনেকে আমাকে বলে থাকেন যে ভাই ভিডিও কেন দিচ্ছেন অ্যানালিসিস বা অ্যানালিসিস গেম কি ডেট কিনা বা আদৌ কি অ্যানালিসিস গেম আসবে কিনা, তো বেসিক্যালি আপনাদের সবাইকে বলে দিই সেটা হচ্ছে অ্যানালিসিস গেম অবশ্যই আসবে, এবং আপনাদের জন্য সুখবর গেমটা অলরেডি তৈরি হয়ে গেছে, এখন শুধু তারা কাজ করতেছে সার্ভার নিয়ে, মানে গেমের সার্ভারটা তৈরি করতেছে, এখন কথা হচ্ছে সার্ভার নিয়ে তৈরি কথা যদি বলি আপনার চারদিকে নিয়ে কথা না, সার্ভার তৈরি করাটা খুবই মেনটেনের ব্যাপার, আবার অনেক কিছু ব্যাপার সেবার আছে, তো এটা অনেকটাই একটা টাফ একটা জিনিস, তো এটা করতে অবশ্যই সময় লাগে। আপনারা যদি খেয়াল করে দেখেন ফ্রি ফায়ারের ক্ষেত্রে, ফ্রি ফায়ারে তারা বলছে বাংলাদেশের সার্ভার দিচ্ছে, তো সেইখান থেকে কিন্তু দেখেন সবার পিং অনেক হাই ছিল, তো এটা নিয়ে কিন্তু অনেকে গালাগালি অনেক অনেক বাজে বাজে মন্তব্য করছেন আপনারা যে ফ্রি ফায়ার সার্ভার মানে ফালতু একটা সার্ভার দিচ্ছে, কেন সার্ভার দিচ্ছে, সার্ভার না দিলেই পারতো, তো এগুলো বিষয়গুলো মানে সেন্সিটিভ বিষয়, তো তার জন্য আপনার অ্যানালিসিস গেম কোম্পানি যারা তারা কিন্তু সার্ভার নিয়ে কাজ করছে, তো সার্ভার নিয়ে কাজ করতে হয়তো আরেকটু সময় লাগতে পারে, এবং কিন্তু আমার যতটুকু মনে হয় আশাবাদী যে হয়তো এই মাস বা এই মাসের লাস্টের দিকে আমরা গেমটা পেয়ে যেতে পারি, ইনশাল্লাহ হয়তো বা পেয়েও যাবো, আবার এমন হতে পারে সামনের মাসের প্রথম দিকেও গেমটা চলে আসতে পারে, এটা বেসিক্যালি কোনো ডেট জানানো হয়নি, তবে যতটুকু তাদের কথাবার্তা জানতে পারলাম যে হয়তো বা গেমটা এই মাসের লাস্টে বা সামনের মাসের প্রথম দিকে চলে আসতে পারে, তো অবশ্যই আরেকটু ধৈর্য ধরবেন, যেহেতু সার্ভার নিয়ে কাজ করছে তো ইনশাল্লাহ গেমটা চলে আসবে, আর সার্ভার নিয়ে কাজ যদি আপনার কনফার্মেশন বলেন তো সেটা হচ্ছে সামনে একটি পিকচার দেখতে পাচ্ছেন যেখানে সারি আরবে ভাই নিজেই বলে দিচ্ছে তারা গেমের সার্ভার নিয়ে কাজ করতেছে এখন, তো অবশ্যই গেমটা খুব শীঘ্রই আসতে চলেছে, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আসলে আমরা ইনশাল্লাহ একসাথে খেলবো, তো যারা অ্যানালিসিস গেম পছন্দ করেন বা খেলবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার সাথে খেলবে কিনা, তাহলে ইনশাল্লাহ গেম আসার পরপর আমরা একসাথে খেলবো সবাই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং জিরো আওয়ার গেম কার কার পছন্দ সেটাও কমেন্টস করবেন, আর অ্যানালিসিস গেম কার পছন্দ সেটাও কমেন্টস করবেন, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।